বুঝলাম না কি সমস্যা কি বুঝলাম না কি সমস্যা কি পশ্চিম চরুরিয়া 7 নং ওয়ার্ড খলিল মিয়া দরজা বলে কেন্দ্রকে। এখানে দুটি কেন্দ্র, একই মাঠে দুটি কেন্দ্র। তো পুরুষ কেন্দ্র ভোট আমি দেখতে পাচ্ছি মোটামুটি চলছে, আর মহিলা কেন্দ্রের মধ্যে সব অরাজকতা। তারা নিজেরাই একজন পর্দার ভিতরে দাঁড়ানো থাকে, তারা হচ্ছে নৌকার প্রতীকে তারা ভোট মারতেছে, প্রতিটি ভোট নৌকা দিয়ে দিচ্ছে, আর আনারসের বিভিন্ন এজেন্ট যারা তাদেরকে বের করে দিয়েছে। আমরা যখন জিজ্ঞেস করি তো বলে আমরা বের করি নাই, ওরাই চলে যাচ্ছে। তো ওদেরকে থ্রেট দিচ্ছে, বিভিন্ন ভাবে কথা বলছে, মহিলা মানুষ ইজ্জত আব্রু নিয়ে কথা বলে তাদের, এক পর্যায়ে তারা চলে যায়। এখন আমরা বুঝি সুঝিয়ে আনি বসিয়েছি, কিন্তু তারা থাকবে কতক্ষণ জানি না। এরপর দেখলাম আরেকটা বুথে আমাদের গণমাধ্যমের আপনারা নিজেরা দেখেছেন যে ভিতরে একজন লোক দাঁড়ানো, নিজেরা হাতের মধ্যে ধরে ফেলেছেন, আপনারা ধরছেন, কাজেই আমার বড় কিছু বলতে হবে না, আপনারা সাক্ষী হয়ে আছেন। আমার বক্তব্য হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এবার ভোটগুলো হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, এবং উনি রেকর্ড করতে চান এই ডিসেম্বর মাসের যে ভোটগুলো হচ্ছে আমাদের নোয়াখালীর 3টা ইউনিয়নে সবগুলো স্ট্যান্ডার্ড হবে। ডিসি মহোদয়, এসপি মহোদয়, আমাদের পুলিশ অফিসার থানা ইনচার্জ আনোয়ারভাই পর্যন্ত বলেছিলেন অত্যন্ত অবাধ নিরপেক্ষ এবং একটা ইতিহাস রচনা হবে এইবারে নির্বাচনে। আমরা সেটি প্রত্যাশা করেছিলাম, কিন্তু 4 নং ওয়ার্ডে এবং 5 নং ওয়ার্ড যেটা আমরা চরুরিয়া বলি এগুলোতে ভোট একরকম ডাকাতি হচ্ছে। ভিতরে যিনি ভোট দিচ্ছেন ভোটার তিনি মাত্র ফিঙ্গারপ্রিন্ট ওকে করেছে, সাথে সাথে ভিতরে একজন স্টিল নাও দাঁড়ানো আছে, তিনি তার ভোটটা তার পছন্দ করে নিয়ে নিচ্ছে। তো এটা কি সুষ্ঠ ভোট? এটা হচ্ছে জাতির সাথে প্রতারণা করা, আমরা তো এটি চাই না, আমরা ভালো সুষ্ঠু ভোট চাই। আর যদি এই ধারাবাহিকতা এভাবে চলতে থাকে তাহলে আমি এই কেন্দ্রের ভোট বন্ধ করার জন্য সবিনয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই।